আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা সবাই জানি এই করোনাকালীন সময়ে আমাদের ব্যক্তিগত প্রত্যেকটা কাজকর্মই ধীরগতিতে চলছে, তো শিক্ষাক্ষেত্র তার ব্যতিক্রম নয়। শিক্ষাক্ষেত্র আমাদের পড়াশোনা খুবই ব্যাঘাত ঘটছে, তো এর জন্য বাংলাদেশ সরকার তোমাদের জন্য অনলাইন ক্লাসের সুব্যবস্থা করছে। এর প্রেক্ষিতেই আমি আহমেদ খান রনি, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, কিন্ডার কেয়ার হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা ক্লাস সিক্স থেকে টেন প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সেই টপিকটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সে তোমরা জানো যে অনেকগুলো টপিক থাকে, অ্যাসার্টিভ টু নেগেটিভ এবং অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিংবা ডিগ্রি, এবং এর মাঝে একটা হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ। তো আজকে আমি তোমাদের সামনে অ্যাক্টিভ টু প্যাসিভ নিয়ে কিছু সাধারণ আলোচনা করব, যেটা তোমাদের জন্য খুবই উপকার আসবে আমি আশা করি। এবং আমি খুব সহজেই যেই জিনিসগুলো পরীক্ষাতে আসে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আমরা এখন অ্যাক্টিভ টু প্যাসিভের ভিতরে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ, কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ, ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের কীভাবে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স থেকে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। চলো আমরা শুরু করি। হ্যাঁ দেখো, আমি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে এর জন্য দুইটি স্ট্রাকচার লিখছি। তোমরা দেখছো যে উপরে যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা হচ্ছে টেন্সের স্ট্রাকচার, মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার, যেটাকে আমরা অ্যাক্টিভের স্ট্রাকচার হিসেবে চিনি। আমরা এই সেন্টেন্সকে, এই অনুরূপ স্ট্রাকচারের সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ করতে যাই, তাহলে নিচের স্ট্রাকচারে আমাদের করতে হবে যে আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট নিতে হবে, তারপর টেন্স এবং সাবজেক্টের অনুযায়ী তোমার অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপর যে মূল ভার্ব আছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে ভার্ব ওয়ান দিয়েছি, আমরা প্যাসিভ ভয়েসে দিব হচ্ছে ভার্ব থ্রি, তারপরে লিখতে হবে আমাদের বাই, তারপরে আমাদের যে সাবজেক্টটা আছে সেটাকে আমাদের অবজেক্ট করতে হবে। সবসময় মনে রাখবে যে অ্যাক্টিভ প্যাসিভে সাবজেক্টকে অবজেক্ট করতে হয় এবং অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তাহলে আমরা কিছু উদাহরণ দিয়ে দেখি। দেখো এখানে আমি উদাহরণে লিখছি দে প্লে ফুটবল। এখানে আমরা সবাই জানি দে হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। তো এখন আমাকে এটাকে যদি আমি প্যাসিভ করি,
আমি যদি প্যাসিভ করি তাহলে আমার এই ফুটবল অবজেক্ট অবজেক্টকে আমার সাবজেক্ট তৈরি করতে হবে আমি স্ট্রাকচারে লিখেছি ফুটবলকে আমি সাবজেক্ট তৈরি করার পর আমি প্রথমে বলেছি টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী আমার অক্সিলারি ভার্ব বসাতে হবে তো ফুটবল যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার একটি তার জন্য আমার এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসবে অক্সিলারি ভার্ব হিসেবে আমি ইজ বসালাম তারপরে আমার ভার্ব থ্রি এখানে মূল ভার্বটা ছিল প্লে এটার ভার্ব থ্রি মানে ভার্ব মানে পাস্ট পার্টিসিপল রূপটাকে আমার বসাতে হবে সেটা হচ্ছে প্লেড তারপরে আমার স্ট্রাকচারের ভাই লিখতে হবে এখানে ভাই আছে স্ট্রাকচারের ভাই লিখতে হবে তারপরে আমার যেই সাবজেক্ট আছে এই সাবজেক্টকে আমার অবজেক্ট রূপ বসাতে হবে দে তো দে এর অবজেক্টিভ রূপ হচ্ছে দেম দে এর অবজেক্টিভ রূপ হচ্ছে তাহলে আমার কমপ্লিট হয়ে গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভ যে ফুটবল ইজ প্লেড বাই দেম আমরা আরেকটা উদাহরণে আসি She goes to school. She goes to school. আমরা সবাই জানি যে she হচ্ছে সাবজেক্ট গো হচ্ছে ভার্ব যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই গো এর শেষে এস বা ইএস যোগ করতে হয় মানে হচ্ছে যে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয় আর গো যেহেতু গো ভার্বের শেষ অক্ষর যেহেতু ও আছে এর জন্য আমরা ইএস যুক্ত করেছি আর টু হচ্ছে প্রিপজিশন তো এখানে টু কোনো অবজেক্ট না এখানে অবজেক্টের প্রিপজিশন মানে হচ্ছে তো আমরা এখানে অবজেক্ট হচ্ছে স্কুল আর গোজ হচ্ছে ভার্ব তো এখন আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে তো আমরা প্যাসিভে করি তাহলে প্যাসিভ কি হয় দেখো অবজেক্টকে যদি সাবজেক্ট করি তাহলে স্কুল টু স্কুল কখনো সাবজেক্ট করবে না কারণ টু কখনো কখনো সাবজেক্টের প্রথমে বসে না সুতরাং আমাদের টুটা না আমাদের স্কুল দিতে হবে যদি এখানে আর্টিকেল হইতো এ এন বা দা হতো তাহলে তোমরা এ এন বা দা সম্পূর্ণটা নিয়ে তোমরা সাবজেক্ট করতে পারতে কিন্তু প্রিপজিশন হলে শুধু লাস্টের যেই অবজেক্ট আছে সেটা নিবা তাহলে স্কুল শুধু আমরা স্কুল নিব যে স্কুল নেওয়ার পর আমরা দেখছি স্কুল থার্ড পারসন এবং সিঙ্গুলার এর জন্য আমার ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ হবে ইজ তাহলে স্কুল ইজ তাহলে মূল ভার্ব গো তাহলে গো এর ভার্ব থ্রি বসাতে হবে আমার তাহলে ভার্ব থ্রি হচ্ছে গন তারপর আমার স্ট্রাকচারের বাই বসাতে হবে সবাই লক্ষ্য করো আমাদের স্ট্রাকচারের বাই বসাতে হবে বাই বসালাম তারপরে আমরা যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করব তাহলে সি সি এর অবজেক্ট যেটা হবে সেটা হবে হচ্ছে হার সিকে যখন অবজেক্ট রূপে লিখবো সেটা হবে আমাদের হার তাহলে আমরা এটা পাইলাম হচ্ছে যে স্কুল ইজ গন বাই হার তাই এর মধ্যে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ শেষ হয়ে গেল এখন আমরা করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ
দেখো আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের এটা হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচার, তার মানে টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের হুবহু স্ট্রাকচার। তো আমরা এটাকে ভয়েস স্ট্রাকচার মানে প্যাসিভ স্ট্রাকচার যখন আমরা করব, তখন আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, অক্সিলারি ভার্ব যেটা আছে কন্টিনিউয়াস টেন্সে ঠিক সেটাই থাকবে, শুধু আমরা অতিরিক্ত হিসেবে একটা বিং যোগ করব, অতিরিক্ত হিসেবে একটা বিং যুক্ত করব। তারপর মূল ভার্বে মূল স্ট্রাকচারে আইএনজি যোগ আছে, কিন্তু আমরা মূল ভার্বের ভার্ব থ্রি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা বসাবো, তার মানে ভার্ব থ্রি বসানোর পর আমরা স্ট্রাকচারে বাই বসাবো সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। চলো আমরা উদাহরণ দিয়ে দেখি। শি ইজ ওয়াচিং টিভি। তাহলে আমরা এখানে সবাই জানি ইজ হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ওয়াচ তার মানে মূল ভার্বের সাথে এখানে আইএনজি যোগ হয়েছে, আর টিভি হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমরা এই টিভিটাকে আমাদের সাবজেক্ট রূপে নিতে হবে। টিভিকে যদি আমরা সাবজেক্ট রূপে নেই, তখন আমরা টিভি লিখব, লেখার পরে টিভি থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য এই টিভির থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে ইজ। তাহলে আমরা ইজ নিব। ইজ নেওয়ার পর আমাদের অতিরিক্ত একটা স্ট্রাকচারে আমরা বিং বসাইছি, সেই বিংটা বসাবো। তাহলে আমাদের দাঁড়ালো টিভি ইজ বিং। তাহলে আমাদের মূল যেই সেন্টেন্সে ভার্ব ছিল এর সাথে আমরা আইএনজি যোগ করছি, ওয়াচ এর সাথে আইএনজি ওয়াচিং। তো এখন আমাদের প্যাসিভে সেই ওয়াচিং হবে না, আমাদের ওয়াচ এর ভার্ব থ্রি হবে, তার মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, সেটা হচ্ছে ওয়াচড। তারপরে আমরা স্ট্রাকচারের বাই নিব, তারপরে আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্টকে আমরা অবজেক্ট তৈরি করব। তাহলে সাবজেক্ট সি আছে, সিকে অবজেক্ট রূপে নিতে হলে আমাদের হার লিখতে হবে। তাহলে আমাদের এই সেন্টেন্সটার প্যাসিভ কী দাঁড়ালো, টিভি ইজ বিং ওয়াশড বাই হার। চলো আমরা আরেকটি উদাহরণে যাই। I am writing a letter. তো আমরা সবাই জানি এ লেটার, দেখো এখানে আর্টিকেল আসছে, তো আমাদের অবজেক্ট যদি অবজেক্টকে যখন আমরা সাবজেক্ট করব, তখন অবশ্যই আর্টিকেল সহ করতে হবে, শুধু লেটার লিখলে হবে না। তো আমরা এ লেটার হচ্ছে অবজেক্ট, আর রাইটিং এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, আর এম হচ্ছে অক্সিলারি ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট। তো আমরা প্যাসিভ যদি করতে যাই, তাহলে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো এখন আমরা প্যাসিভে অবজেক্টকে সাবজেক্ট করলে এ লেটারও থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য আমাদের ইজ হবে। এ লেটার ইজ আমাদের যেই স্ট্রাকচারে বিং আছে সেই বিংটা হবে, এ লেটার ইজ বিং রাইটিং। তো রাইট এর ভার্ব হচ্ছে রিটেন। বাই স্ট্রাকচারের বাই লিখবো আমরা, তারপরে আমাদের সাবজেক্ট আছে আই। তাহলে আই যদি আমাদের অবজেক্ট রূপ লিখি, তাহলে সেটা হবে আমাদের মি। তাহলে আমাদের প্যাসিভ ভয়েসটা হলো যে এ লেটার ইজ বিং রিটেন বাই মি। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা অ্যানাদার যে টেন্স আছে সেটাতে আমরা চলে যাই।
আমাদের পরবর্তী যে টেন্স সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা স্ট্রাকচার লিখি, এটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার, তার মানে হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার। এটাকে আমরা প্যাসিভ স্ট্রাকচার করি, অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ যা আছে ঠিক তাই থাকবে। আমরা কন্টিনিউয়াস টেন্সে যেমন একটা অতিরিক্ত বিং নিয়ে আসছি, এখানে আমাদের অতিরিক্ত বিন হবে, অক্সিলারি ভার্বের পর অতিরিক্ত বিন হবে, এটা হবে বিন। তারপরে আমাদের মূল ভার্বের থ্রি বসাবো, মানে পাস্ট পার্টিসিপল, তারপরে আমরা বাই বসাবো, তারপরে আমরা সাবজেক্টকে অবজেক্ট করব। চলো আমরা এক্সাম্পলে যাই। হি হ্যাজ ইটেন ম্যাঙ্গোস, সে আম খেয়েছে। তো এখন আমাদের হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ অক্সিলারি ভার্ব থ্রি এখানে, আর ম্যাঙ্গোস দেখো সেটা হচ্ছে অবজেক্ট এবং সেটা হচ্ছে প্লুরাল অবজেক্ট, সেটা হচ্ছে প্লুরাল অবজেক্ট ম্যাঙ্গোস, তোমরা একটু লক্ষ্য করো প্লুরাল অবজেক্ট। তখন আমরা অবজেক্টকে যখন সাবজেক্টে আমরা নিয়ে আসবো, তখন আমরা ম্যাঙ্গোস লিখবো। ম্যাঙ্গোস লেখার পরে দেখলাম আমরা যে ম্যাঙ্গোস এটা হচ্ছে প্লুরাল, ম্যাঙ্গোস হচ্ছে প্লুরাল, এর জন্য হি হচ্ছে সিঙ্গুলার, এর জন্য হি এর পর অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ হয়েছে, কিন্তু ম্যাঙ্গোস হচ্ছে প্লুরাল, এর জন্য আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হবে। সবাই একটু মনোযোগ সহকারে শোনো, এর জন্য অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের হ্যাভ হবে, তাহলে ম্যাঙ্গোস হ্যাভ। তারপরে আমরা যে ভার্ব থ্রি, এটা তোমাদের জন্য সহজ হবে যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কিংবা ফিউচার পারফেক্টে যখন তোমাদের ভার্ব নির্বাচন করতে হবে, তখন এইখানে ভার্ব থ্রি দেওয়া আছে, তোমাদের আর ভার্ব খুঁজতে হবে না। তো আমাদের ভার্ব থ্রি ইটেন ইটেনই হবে, তাহলে ম্যাঙ্গোস হ্যাভ। সরি আমার এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের স্ট্রাকচারে বিন আছে, আমরা বিন বসাই নেই, আমরা বিনটা বসাই তারপরে আমরা মূল ভার্ব বসাবো, ম্যাঙ্গোস হ্যাভ বিন ইটেন, তারপরে আমরা স্ট্রাকচারের বাই বসাবো, বাই, তারপর আমরা যে সাবজেক্ট আছে সাবজেক্টকে আমরা অবজেক্ট বানাবো, তাহলে হি এর অবজেক্ট হচ্ছে হিম। তাহলে আমাদের প্যাসিভটা হলো ম্যাঙ্গোস হ্যাভ বিন ইটেন বাই হিম। আমরা আরেকটা উদাহরণে যাই। দেখো আমরা এখানে উদাহরণ লিখছি, করিম হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, এখানে আমরা করিম হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হ্যাজ, আর ফিনিশড ভার্ব থ্রি মূল ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তো আমরা এখন প্যাসিভ যদি করি, তাহলে আমাদের অবশ্যই দ্য ওয়ার্ককে সাবজেক্ট নিতে হবে, দ্য ওয়ার্ক এটাও হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, এর জন্য করিম যেমন থার্ড পার্সন সিঙ্গুলার অক্সিলারি হ্যাজ হয়েছে, দ্য ওয়ার্কও থার্ড পার্সন সিঙ্গুলার, এর জন্য অক্সিলারি ভার্ব হিসেবে আমরা হ্যাজকেই নেব, হ্যাজ। তারপরে আমরা যেই স্ট্রাকচারের বিন আছে সেই বিনটাকে আমরা বসাবো, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন, ভার্ব থ্রি যেটা আছে ঠিক সেটাই হবে।
স্ট্রাকচারের বাই বসবে এবং যেই সাবজেক্ট আছে করিম ঠিক সেটাকে আমাদের অবজেক্ট রূপে নিতে হবে তাহলে করিমের অবজেক্ট কি হবে অন্য কিছু হবে দা ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই করিমই হবে তাহলে আমাদের যেই প্যাসিভ ভয়েসটা দাঁড়ালো সেটা হচ্ছে দা ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই করিম ওকে আমরা পরবর্তী টেন্সে আসি আচ্ছা তোমাদের মাঝে একটা প্রশ্ন জাগতে পারে সেটা হচ্ছে যে আমি প্রেজেন্ট পারফেক্ট থেকে সরাসরি পাস্ট ইন্ডিফিনিটে চলে গেলাম কেন আমাদের যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে সেটার মূলত প্যাসিভ ভয়েস খুব একটা ব্যবহার নেই বা আমাদের বই পুস্তকে অতটা আমরা পাই না তার জন্য আমরা ওটা স্কিপ করে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে চলে গেলাম দেখো পাস্ট ইন্ডিফিনিট টেন্স আমরা কীভাবে চিনব সবাই লক্ষ্য করবে যে প্রেজেন্ট ইন্ডিফিনিট এবং পাস্ট ইন্ডিফিনিট কিন্তু সেম জিনিস শুধু ভার্বের পরিবর্তন প্রেজেন্ট ইন্ডিফিনিট হবে ভার্ব ওয়ান আর পাস্ট ইন্ডিফিনিট হবে ভার্ব টু এটা দেখে আমাদের চিনতে হবে কোনটা প্রেজেন্ট ইন্ডিফিনিট আর কোনটা পাস্ট ইন্ডিফিনিট তো আমরা যখন মূল সেন্টেন্সে ভার্ব টু ভার্ব মূল ভার্বটাকে ভার্ব টু পাবো সেটাকে আমাদের পাস্ট ইন্ডিফিনিট ধরতে হবে আমরা উদাহরণ করি চলো সি গ্যাপ মি এ পেন এখানে আমি তোমাদের আরেকটা নিয়ম দেখাবো একটার মাঝে দুইটা নিয়ম দেখাবো সেটা হচ্ছে এখানে আমরা পাস্ট ইন্ডিফিনিট করবো এবং এই যে উদাহরণটা আমি লিখছি সেটার মধ্যে ডাবল অবজেক্ট আছে তোমরা একটা লক্ষ্য করো যে সি গ্যাপ সি হচ্ছে সাবজেক্ট গ্যাপ হচ্ছে ভার্ব ভার্ব টু ভার্ব ওয়ান গিভ গ্যাপ আর মিও অবজেক্ট এ পেন হচ্ছে অবজেক্ট এই এরকম সেন্টেন্সগুলিকে বলা হয় ডাবল অবজেক্ট তো ডাবল অবজেক্টের ক্ষেত্রে তোমরা যখন প্যাসিভ করবে তখন প্যাসিভ তোমরা কোন অবজেক্টকে নিয়ে করবে তোমাদের মাঝে অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকে তো তোমাদের এটা লক্ষ্য করতে হবে যে আসলে দুটা থেকেই তোমরা যদি করো তাহলে তোমাদের প্যাসিভ সঠিক হবে কিন্তু সবসময় লক্ষ্য করবে যে আমাদের যে অবজেক্টগুলি আছে সেই অবজেক্টগুলো ব্যক্তিবাচক আছে নাকি এখানে এখানে আমরা যখন আমরা উদাহরণ দেখবো দেখো মি সেটা হচ্ছে ব্যক্তিবাচক আর আমরা যে এ পেন সেটাকে আমরা পাই বস্তুবাচক তো মনে রাখবে যে যখন তুমি সাবজেক্ট নিবে অবশ্যই ব্যক্তিকে প্রাধান্য বেশি দেবে তো যেহেতু ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে তখন আমাদের মিকে সাবজেক্ট রূপে নিতে হবে যখন মিকে সাবজেক্ট আমরা নিব তখন আমাদের লিখতে হবে আই যখন আমরা আই সাবজেক্ট নিলাম তারপরে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব তো আইয়ের সাথে সবসময় ওয়াজ হয় তোমরা মনে রাখবে আইয়ের সাথে সবসময় ওয়াজ হয় আই ওয়াজ তারপরে মূল ভার্ব সেই মূল ভার্বের ভার্ব থ্রি হবে তা আই ওয়াজ গিভেন
তারপর যেই আরেকটা অবজেক্ট বাকি থাকবে সেটাকে সেটার স্থানে রেখে দিতে হবে। তাহলে আই ওয়াজ গিভেন এ পেন বাই সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। হার, আই ওয়াজ গিভেন এ পেন বাই হার। এখন তোমরা যদি এ পেন দিয়েও করো তাহলে অবশ্যই হবে। আমি তোমাদের এটা নিচে করে দেখাচ্ছি। এ পেন ওয়াজ গিভেন মি বাই হার। এখানে তোমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্টের সাথে সাথে কিভাবে ডাবল অবজেক্টকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে সেই নিয়মটাও শিখলে। চলো আমরা আরেকটা উদাহরণে যাই। দেখো, কামাল বট এ হাউস। এখানে কামাল সাবজেক্ট, ভার্ব টু বাই, বাই এর ভার্ব টু হচ্ছে বট, তাহলে ভার্ব টু আর এ হাউস হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট আমরা কোন টেন্স পাই সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাই। তাহলে এটাকে আমাদের যখন আমরা প্যাসিভ করব তখন আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এ হাউস, এ হাউস, তখন এ হাউসের সাথে থার্ড পার্সন সিঙ্গুলার ওয়াজ হবে। এ হাউস ওয়াজ বট, বার থ্রি ও বটি। এ হাউস ওয়াজ বট, স্ট্রাকচারের বাই, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে কামাল। তাহলে আমাদের যেই প্যাসিভ ভয়েসটা দাঁড়ালো সেটা হচ্ছে এ হাউস ওয়াজ বট বাই কামাল। এখন আমরা পরবর্তী টেন্সে আসি।